টাঙ্গাইলে আগামী 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কায়সারুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অলিউজ্জামান, পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেস ক্লাব সভাপতি জাফর আহমেদ সহ সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। আমরা স্বাগত জানাই আমাদের। আমি চিন্তা করছি যে ঢাকার বইমেলার পাশাপাশি আমরা যদি টাঙ্গাইলের প্রত্যেকটা উপজেলাতে এবং জেলা সদরে সপ্তাহব্যাপী একটা বইমেলা করতে পারি, তাহলে সেটা একটা ভালো কাজ হয়।